প্রিয় দর্শক, একবার বনি ইসরায়েল লোকেরা একবার হযরত ঈসা আলাইহিসসালামকে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে মাটি থেকে পাখি তৈরি করে উড়িয়ে দেখান। তখন হযরত ঈসা আলাইহিসসালাম মাটি থেকে বাঁদর তৈরি করে উড়িয়ে দেখালো। ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক শক্তি দেখে সবাই হয়রান হয়ে গেল। হযরত ঈসা আলাইহিসসালাম পাখিদের মধ্যে থেকে বাঁদরকে বেছে নিয়েছিলেন যে সব পাখিদের মধ্যে আজব দেখতে হলো বাঁদর, কারণ এদের দাঁত মানুষের মতোই এবং এরা মানুষের মতো হাসতে পারে, তাছাড়াও এরা পাখির মতো উড়তে পারে, আর এই বাঁদর জানমাদের মতো বাচ্চা দিয়ে থাকে। যখন হযরত ঈসা আলাইহিসসালাম মাটি থেকে বাঁদর তৈরি করে ওড়ালেন, তখন যতটুকু দূরত্ব পর্যন্ত বনি ইসরায়েলের লোকেরা তাকে দেখা পায় ততটুকু সময় সে উড়তে থাকে। যখন বনি ইসরায়েল লোকেদের নজরের বাইরে চলে গেল, তখন পড়ে গিয়ে বাঁদরটি মারা গেল। আর এইটা এই কারণে হয়েছিল যে আল্লাহ তৈরি করা আর বান্দার তৈরি করা অনেক পার্থক্য হয়ে থাকে। আর সকল বন্ধুরা ভিডিওটা লাইক করতে ভুলবেন না।